অমানবিক পরিস্থিতিতে এ এক মানবিক গল্পগাথা। পানিবন্দী মানুষের হাজারো সমস্যার মধ্যে অন্যতম এক সমস্যা প্রসূতিদের আটকে পড়া, যাদের উদ্ধার করে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, প্রবাসী পরিষদ, গাউসিয়া হক কমিটি সহ বিভিন্ন কমিটি, সংগঠন, সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে নানা উদ্যোগ। এখানে অবশ্যই অসুবিধা, যেহেতু পানি বেশি, এমনি নর্মালি যেতে পারবে না গাড়ি করে, অবশ্যই বুটের প্রয়োজন, তাই আমরা বুট নিয়ে আসছি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর্মি আছে, মনে করেন আপনারা সাংবাদিক আছেন, এই বাড়ির প্রতিবেশী আছে, আপনারা এলাকার সবাই আসছেন আর কি। ধন্যবাদ। সকাল থেকে ধরেন মনে করেন ইফতার সহ আসতে 5-6টা এই ডেলিভারি লুকিয়ে আনছি। আর মানবতার যে অভিযান আমরা শুরু করেছিলাম ফটিকছড়ির সুন্দরপুর থেকে, সে অভিযানের পুরোপুরি অংশীদার হতে চায় চ্যানেল 24। এই প্রসূতি বোনকে নিয়ে আমরা চলেছি নাজিরহাটে হাসপাতালের উদ্দেশ্যে। শুভকামনা এই প্রসূতি বোনের জন্য, শুভকামনা তার অনাগত সন্তানের জন্য। নিবুজা হঠাৎ খোঁজ দিও ভাই।